সরকারের বিকল্প আছে, সুন্দরবনে নেই বলে মন্তব্য করেছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সুন্দরবন রক্ষায় হেরে গেলে মুনাফা লোভীরা দেশের অন্যান্য বনাঞ্চল ও জলাধার দখল দূষণের প্রতিযোগিতায় নামবে বলে মনে করেন বিশিষ্ট ব্যক্তিরা। কাঠফাটা রোদ তাপদাহ উপেক্ষা করে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণী ও পেশার মানুষ। সারা দেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে। উদ্দেশ্য রামপালে বিদ্যুৎ কেন্দ্র সহ সুন্দরবন বিনাশী সব প্রকল্প বাতিলের দাবিতে অবস্থান। অনুষ্ঠানে বক্তারা বলেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের উপর বছরে 47 লাখ টন কয়লা পোড়ানো হবে, ছাই সহ বিভিন্ন ধরনের বিষাক্ত দ্রব্য তৈরি হবে 8 লাখ টন। এতে সুন্দরবন ও এর আশপাশের এলাকার মাটি, পানি, বাতাস দূষিত হবে, ধ্বংস হবে জীববৈচিত্র্য। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ইত্যাদির বিরুদ্ধে লড়াই করে এই দেশকে একটা মানুষের সমাজে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে সেই দেশে সুন্দরবন রক্ষার কোনো বিকল্প নাই। এই প্রকল্প যদি তারা তাদের নিজেদের স্বার্থে অব্যাহত রাখেন, তাহলে গোলাম আজম এবং দেলোয়ার হোসেন সাইদিদের নামের সঙ্গে তাদের নামও, এই প্রকল্পের সঙ্গে যারা যুক্ত তাদের নামও যুক্ত হবে। পরে প্রতিবাদী ছবি আঁকা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সুন্দরবনকে ঘিরে পরিবেশিত হয় নাটিকাও। এই লোকগুলো হইল বিভ্রান্ত সৃষ্টিকারী। এরপর বক্তারা বলেন, বুড়িগঙ্গার দূষণ, হাজারিবাগ ট্যানারির বর্জ্য কিংবা রাজধানীতে বসে এর ভেতরের নদী ও খাল দখল ঠেকাতে পারে না সরকার। এমন বাস্তবতায় তারা সুন্দরবন কিভাবে রক্ষা করবে প্রশ্ন তোলেন বিশিষ্ট ব্যক্তিরা। এবং মুনাফা লোভীরা এই বাংলাদেশের সবকিছু দখল করছে, সবকিছু নিঃশেষ করে দিচ্ছে, সুন্দরবনকেও তারা শেষ করে দেবে। রাজনীতিতে পরিবর্তন এনে হলেও আমরা সুন্দরবনকে রক্ষা করার সংগ্রাম অব্যাহত রাখবো। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।